Ramadan. Welcome holy month Ramadan. Ahlan Ramadan. আচ্ছা আমার একটা কিউরিয়াসিটি ছিল, তুমি তো খুব হাসি খুশি মানুষ, তুমি কি মানুষকে গিফট টিফট দাও? Well, খুব বেশি দিন আসলে, it's something I need to work on. আমি তো অলমোস্ট দেই না বলতে চলে আর কি, তো দেওয়া উচিত পারে, বলা তো খুব সহজ কথা, আসলে করে দেখার উচিত। বাট ইসলামে আসলে এই জিনিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমফাসিস দিয়েছে, খুব ছোট একটা জিনিস মনে হতে পারে গিফট দেওয়া, এটা এমন কি বড় একটা বিষয়, কিন্তু ইসলামে দেখা গেছে যে আল্লাহ রাসূল এই ব্যাপারে কথা বলেছেন। আমার মনে হয় তুমি কিছুটা বলতে চাচ্ছ এই ব্যাপারে, হাদিস রয়েছে, রাইট? হ্যাঁ, মানে অ্যাজ ইউজুয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অল্প কথায় খুবই প্রোফাউন্ড একটা স্টেটমেন্ট দিয়েছেন, তাহাদু তাহাব্বু, তোমরা একে অপরকে উপহার দাও এবং ভালোবাসা ছড়িয়ে দাও, এবং আই থিংক দিস ক্যান বি আ লাইফ লেসন ইন ইটসেলফ। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে এই জিনিসটাকে আমরা কিভাবে আমাদের কালচারে নিয়ে আসতে পারি, যে অফকোর্স আমরা অনেক সময় মনে করি যে গিফট দেওয়াটা হচ্ছে একটা ওকেশনাল ব্যাপার, যে একটা পার্টিকুলার ওকেশনে আমরা শুধু গিফট দিতে পারি, কিন্তু ইসলামে ব্যাপারটাকে যেভাবে দেখা হচ্ছে বা যেভাবে দেখতে চাওয়া হয়েছে, আমরা মুসলিমরা আসলে সেটা প্র্যাকটিস করছি কিনা সেটা তো ডিফারেন্ট ম্যাটার অল টুগেদার, বাট আমরা যে কোনো সময় গিফট দিতে পারি, জাস্ট অল্প কিছু টাকা দিয়ে, এবং সেই গিফটটা যে খুব দামি গিফট হতে হবে সেটাও না, ইভেন ছোট্ট একটা জিনিস কেউ দিলে আমরা খুশি হই। গিফট পেলে মানুষের খুশি হওয়াটা একটা ন্যাচারাল একটা ব্যাপার, যে কিছুটা পেলে মানুষ খুশি হয়। সো এটা কিন্তু আসলে সম্পর্কের উন্নয়ন ঘটানোর জন্য আর কি, যখন অনেক সময় যেটা হয় যে আমাদের কারো কারোর সঙ্গে হয়তো সম্পর্কে একটু অবনতি ঘটে, কারোর সাথে ঝগড়াঝাটি হয়ে গেল, তোমার সাথে আমার যেরকম হয় আর কি মাঝে মাঝে। চালু করতে পারি যে কারোর সাথে একটু খারাপ ব্যবহার হলে আত্মীয় স্বজন ফ্রেন্ডস সবার সাথে আমরা ছোটখাটো গিফটস দিয়ে সম্পর্ক মেরামত করার একটা ব্যাপার তৈরি করতে পারে। এবং তুমি যে হাদিসটা একটু আগে বললে সেটা বিগার পিকচারটা হচ্ছে যে তাহাব্বু, রাইট, যে একে অপরকে লাভ করো, ভালোবাসো, মানে সবার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকা উচিত, এবং সেটা একটা মেথডে তিনি বয়ে দিচ্ছেন যে তাহাদ্দু গিফটস দাও, একজনকে কিছু গিফটস আদান প্রদান করো, তাহলে সম্পর্ক ভালো থাকবে। প্লাস মানে গিফট এমন একটা জিনিস সেটা আমাদেরকে অটোমেটিক ফোর্স করে, আমি বলবো, টু গেট টু নো সামবডি বেটার, কারণ আমি তাকে গিফট দিব, খুব ইরেলেভেন্ট কিছু দিলে আসলে তো হলো না, আমার তাকে জানতে হবে, তার প্রেফারেন্সেসগুলো বুঝতে হবে। যেমন আমি যদি চাই আমার আমাকে একটা গিফট দিতে, ফর এক্সাম্পল, অ্যান্ড আমি জানি যে তিনি অনেকটা সময় তিনি রান্না করেন, সো তার জন্য একটা খুব আইডিয়াল গিফট হতে পারে যে আমি একদিন কিছু একটা এনে আমরা মানে খেলাম বা বাইরে গিয়ে খেলাম, এবং সেখান থেকে আই থিঙ্ক বিউটিফুল থিংস ক্যান হ্যাপেন। অলসো একটা গিফট দেওয়ার পরে সেখান থেকে আমরা বিল্ড করতে পারি কথার কথা, আমরা যদি আমাদের যাদের সন্তান আছে সন্তানকে হয়তো আপনি একটি আইপ্যাড দিলেন, ফর এক্সাম্পল, আপনি সেখানে থেমে গেলেন না, আপনারা হয়তো একসাথে কোনো অ্যাক্টিভিটিস করলেন, সেটার মধ্যে হতে পারে কোনো ইসলামিক ভিডিওস দেখলেন সেখানে বাচ্চাদের জন্য, অথবা কোনো এডুকেশনাল জিনিস করলেন, অ্যান্ড সো সেখানে গিফট ইন ইটসেলফ আপনাকে কাছে আনছে না, বাট একটা চ্যানেল তৈরি করে দিচ্ছে যেখানে আপনারা কন্টিনিউ, ইউ ক্যান কন্টিনিউ টু অ্যাজ রাসূলুল্লাহ সেড তাহাব্বু, সেই ভালোবাসাটা বৃদ্ধি হওয়ার একটা সুযোগ করে দিচ্ছেন। বাট একই জন্য আমরা আরেকটা জিনিস আমাদের মনে রাখা উচিত, যে যে আগের দিন আমরা যে বিষয়ে কথা বলছিলাম, যে নট জাস্ট আমাদের পিয়ার্সদের বা আমাদের কাছের মানুষ, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের শুধু না, ইভেন আমাদের বাসায় যারা কাজ করছেন তাদের কিন্তু আমরা মাঝে মাঝে গিফটস দিতে পারি, এবং সেটা শুধুমাত্র ঈদের শাড়ি বা ঈদের পোশাক নয়, বিভিন্ন সময় আমরা তো অনেক সময় অনেক খরচাপাতি করি না, 200-300 টাকা দিয়ে দেখা যায় যে এমন শাড়ি পাওয়া যায়, সে ফর এক্সাম্পল আমাদের অনেকের বাসায় তো কাজের মেয়েরা আছেন, তাদেরকে আমরা 200-300 টাকা দিয়ে ইজিলি একটা শাড়ি দিলে দেখা যায় যে তারা খুশি হয়ে যান, তো কেন আমরা এই মানুষকে খুশি করার এই সুযোগটা কাজে লাগাচ্ছি, রাইট? অফকোর্স। সো বাই দ্য ওয়ে, আমি মানে অ্যাজ এ টোকেন অফ মাই লাভ আই উইল জাস্ট হ্যান্ড ইট, মানে আমার কফিটা আমি তোমাকে, ট্রিমেন্ডাসলি জেনারাস আমাদের সম্পর্কটা, মনে হয় এখনই একটা ইউটার্ন নিয়ে ভালো দিকে যাবে, আই এম এক্সপেক্টিং সামথিং ব্যাক ফর দ্যাট, রাইট? সারপ্রাইজ হবে ইনশাআল্লাহ। Ramadan.